আমি এখনো এটা অনেক জায়গায় বলছি একটু উদাহরণ দেই, যেহেতু আজকে মন্ত্রী মহোদয় ডেকে এনে এত বড় উঁচু একটা স্টেজে বসাইছে, তার মানে আমি বলি কিছু একটা করছি লাইফে, না হলে তো টাইকা নিয়ে ঢাকা থেকে আবার প্লেনে করে নিয়ে আসছে, আনার কথা না। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা, বিনা পয়সায় কিছু হয় না, তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা, এটা সবচেয়ে। আমাদের সবার মন খারাপ হয় যে আমাকে ডাকলো না কেন, আমাকে সম্মান দিল না কেন, আমাকে ট্যালেন্ট দিলে বৃত্তি দিল না কেন, কারণ তুমি ভালো একটা খাতা জমা দিতে পারো নাই। এই জন্যে আমি আবারও ব্যাক করি, আমি সোলায়মান সুখন, আমার কৈশোর পর্যন্ত 16-17 বছর পর্যন্ত ঈদে যদি আমি প্যান্ট নিতাম তাইলে আমার ভাই জামা নিতে পারবে, এইরকম পরিবার থেকে আমি উঠে আসছি। আমার বাবা ছিলেন আর্মির একজন সার্জেন্ট, যেটাকে আমরা হাবিলদার বলি, আমরা ছিলাম 5 ভাই বোন। সে অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন অনেক ভালো জায়গায় আছি। এই গল্পটা ছোট্ট করে একটু বলবো, আমি আমি নর্মাল বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি, গাড়ির সিট বেল্ট কেমনে বানতে হয় সেটা আমি আসলে 18 বছর